আজকে তোমাদের আমি কেজি টুতে শব্দ গঠন পড়াবো, ঠিক আছে? কে এল এম এই তিনটে দিয়ে তোমাদের আমি শব্দ গঠন পড়াবো। আচ্ছা সবাই শোনো আমার সঙ্গে, কে দিয়ে তোমরা কি কি বলবে? কে আই টি ই, কাইট। কাইট মানে ঘুড়ি। কে আই এন জি কিং, কিং মানে রাজা। আর কে আই ডি কিড, কিড মানে ছাগল ছানা। তাহলে কে দিয়ে তোমরা তিনটে শব্দ গঠন করলে, কাইট, কিং, কিড। আচ্ছা এবারে দেখো এল দিয়ে, এল দিয়ে তোমরা কি কি বলবে? মনে করো এল আই ও এন, লায়ন। লায়ন মানে সিংহ। এল আই পি লিপ, লিপ মানে কি? ঠোঁট। আর এল ও টি ইউ এস, লোটাস। লোটাস মানে পদ্ম ফুল, ঠিক আছে? তাহলে তোমাদের এল দিয়ে জিজ্ঞেস করলে বলবে লায়ন, লি আর লোটাস, ঠিক আছে? এবার তোমরা সবাই এম দিয়ে শোনো, এম দিয়ে কি কি বলবে? মুন, এম ডব্লিউ ও এন, মুন। এম আই এল কে, মিল্ক। আর এম ও এন কে ই ওয়াই, মাঙ্কি। মাঙ্কি মানে হনুমান। আচ্ছা সবাই দেখে নাও তোমরা এম দিয়ে কিরম করে লিখবে, একবার তোমাদের আমি লেখাটা দেখিয়ে দিই। এই যে দেখো, তোমরা সবাই এরম করে লিখবে, ঠিক আছে? এরম করে লিখবে, ঠিক আছে? কে দিয়ে লিখবে, এল দিয়ে লিখবে এবং এম দিয়ে লিখবে, ঠিক আছে? খাতাতে তোমরা সবাই লিখবে, ঠিক আছে? এগুলো খাতাতে তোমরা সবাই লিখে লিখে পড়বে, কে দিয়ে, এল দিয়ে, এম দিয়ে, ঠিক আছে? তোমরা সবাই বাড়িতে লিখে লিখে পড়বে।